এটা হচ্ছে ফুড ফ্যাক্টরির এন্ট্রান্সটা, এর অপোজিটে কিন্তু এখানে একটা রেল লাইন আছে, একটা স্লাম এরিয়া আছে। আমি এখানে আবার নতুন একটা সেকশন খুলেছে যেটাতে খিচুড়ি দেওয়া হচ্ছে, যে এটা হয়তো সকাল 10টা সাড়ে 10টা 11টা বাজে আসলেও পাওয়া যাবে। তো খিচুড়িটা হচ্ছে 60 করে, এখানে একটা ডিম ভাজা থাকবে, গ্রেভি থাকবে, যেটা উনি বললেন এদিকে একটা সেকশন, ওদিকে আর একটা সেকশন। এখানে শুধু খিচুড়ি আর পিঠা বা সামথিং, বিকালে তো আমার আসা হয় না, সেই জন্য আই ডিডেন্ট নো অ্যাবাউট ইট। অনেক কিছু চেঞ্জ করেছে, আমি যখন এসেছিলাম তখন একটা বিষয় ছিল। এদিক থেকে আসবে না, একটু দিক থেকে আসতেছে না, এ দেখো মানে জিনিসগুলো হচ্ছে কি সিম্পলি একটা নাইস এনভায়রনমেন্ট। তোমাকে আরো জায়গা দেখাচ্ছি আমি, এরা তো নামবে না। ও আচ্ছা, এখানে আর একটা অ্যারেঞ্জমেন্ট করছে, ওয়াও। আমরা কি এদিক দিয়ে যেতে পারবো? আসো আসো, সেলফ সার্ভিস, এটা কি? এটা সেলফ সার্ভিস, এটা কি জিনিস? এই যে যেগুলো পেপার গুলো, হ্যাঁ, জুস বার সেলফ সার্ভিস? না না না, এত এত স্মার্ট হয় নি রে ভাই। এ চলো ওদিকে যাই, এটা তো আমাদের একটা ছবি তুলতে হবে। এখানে না, এখানে না, ওদিকে লাইটিং এর, লাইটিং এর ক্ষেত্রে কিন্তু জিনিসটা ভালোই আসবে। আসো আপা, তাহলে আপনি একটু রেডি করেন এটা। হ্যাঁ, এটা কি করতেছেন? অর্ডারে কি এটা? এটা সম্পূর্ণটা হচ্ছে যে নার্সারি এরিয়া, এখানে অনেক গাছ আছে, আপনাদের যাদের পছন্দ তারা গাছ নিতে পারবেন। এখানে আসলে রোদটা তখন একদম কড়া ছিল, কিন্তু শীতকাল বলে মানে এর আগে যখন এসেছিলাম খুব টায়ার্ড ছিলাম। তো মোটামুটি এদের আবার একটা এখন দেখা গেছে কি কেনাবেচার একটা এরিয়াও করেছে, বেশ ভাল লাগতেছে। মানে ছিমছাম জায়গাটা, যদি একটু কনজেস্টেড, যেহেতু বেশি মানুষ আসাটা হয়তো এখানে গ্যাদারিং লাগবে, এই যে চালের গুঁড়া শুকাতে দিয়েছে, বিকেলে হয়তো পিঠা হবে। আর এটা হচ্ছে যে ওদের জন্য খিচুড়ি রেডি করছে। রান্না করছেন কি? ভিডিও করা মানা? কিন্তু কিচেনটা তো আপনাদের সুন্দর, এখানে রেল লাইন আছে। হুমায়ুন আমাকে যাওয়ার সময় একটা রেল লাইনের ছবি তুলে দিও, আমি কি সেলফি উঠে নেব? আপনি আমাদের দম বিরিয়ানি দেন দুইটা। হ্যাঁ, এদিকে বসি আমি, দেখি সালাদ তো দিবেই, সব স্টুডেন্ট এখনো মনে হয় পড়াশোনা করতেছে। খাওয়া যাবে না, স্ট্র দিবেন। খাওয়া শেষ করে আমি এদিকে এসেছি আমার পিঠা পাবো কিনা এটা দেখার জন্য। তখন এখানে যে দুইজনের সাথে দেখা হলো আসলেই মনে রাখার মতো, আসলে তখন দুপুরবেলা যেহেতু আমি জব থেকে এসেছি সেদিন পিঠা টায়ার। এই যে এদের সাথে গল্পটা শুনে, কোথায় পড়ো? মাদ্রাসায়। এখানে কোথায় থাকো? দুজন বান্ধবী, ওরা আব্বু কি হয়? ওরা মুকি? ও মার মা ভাবি হয় তাই? তো তোমরা এখানে কি লাঞ্চ করছো? লাঞ্চ করবা?
ফুল নিতে আসছো? ট্যাক্সি পাওয়াটা মুশকিল। আসলে আমাদের দুজনেরই তারা ছিল। এই যে এরিয়াটা হচ্ছে আসলে রেল লাইনের, খুলশি রেল লাইনের পাশ দিয়ে যাওয়া, অনেকে জানতে চেয়েছেন, সেজন্য আমি এই ভিডিওটা শর্টলি দিচ্ছি। হয়তো অনেকের ভালো লাগবে, আমার ভালো লেগেছে, কিন্তু খাবারটা আপনি একেবারে আহামরি খুব বেশি ভালো পাবেন তা নয়। এটা হচ্ছে একটা রিজনেবল প্রাইসের খাবার, আর এনভায়রনমেন্টটা তো ডেফিনেটলি আমার ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।